কোন বর্ষে কি আছে যে এরকম সমুদ্রে জোয়ানা বেগম প্রভাষক দর্শন বিভাগ উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ কাকিনা টালিগঞ্জ লালমোহন। আমার ঠিকানা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো? তখন কি শুভেচ্ছা। আমি আমার অনার্স প্রথম বর্ষ বিষয় সাধারণ নীতিবিদ্যা আলোচনায় বিশ অধ্যায় সপ্তম অধ্যায় আজকে আলোচনা করব। আমার আলোচনার শিরোনাম ঐচ্ছিকক্রিয়া, ভলান্টারি অ্যাকশন। ঐচ্ছিকক্রিয়া কি? ঐচ্ছিকক্রিয়া হচ্ছে নীতিবিদ্যা সমাজে বসবাসরত মানুষের ঐচ্ছিকক্রিয়ার ভালোত্ব, মনত্ব, ন্যায়ত্ব, অন্যায়ত্ব ইত্যাদি মূল্যায়ন করে মানুষ স্বেচ্ছায় সজ্ঞানে উদ্দেশ্য সাধনের উপায় এবং ফল সম্বন্ধে আগে থেকে চিন্তা ভাবনা করে যে ক্রিয়া সম্পাদন করে তাই ঐচ্ছিকক্রিয়া। ঐচ্ছিকক্রিয়া ঐচ্ছিকক্রিয়া কি এ সম্পর্কে আমরা প্রামাণ্য সংখ্যা দেখি। উইলিয়াম লিনি তার অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স গ্রন্থে বলেন, ঐচ্ছিকক্রিয়া এমন ক্রিয়া যা মানুষ ইচ্ছা করলে ভিন্নভাবে সম্পাদন করতে পারেন। আরেকজন নীতিবিজ্ঞানী অধ্যাপক ম্যাকিনজি তার এ ম্যানুয়াল অফ এথিক্স গ্রন্থে ঐচ্ছিকক্রিয়া সম্পর্কে বলেন, মানুষ তার মনে একটি কামনা বা আকাঙ্ক্ষা গোপন রেখে কোনো কাজের দিকে অগ্রসর হয় এবং বিষয়টি সব দিক বিবেচনা করে কাজটি সম্পাদন করে তাই ঐচ্ছিকক্রিয়া। তো উপরোক্ত সংখ্যাগুলোর আলোকে বলা যায় যে মানুষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী যে ক্রিয়া সম্পাদন করে তাকে ঐচ্ছিকক্রিয়া বলে। ঐচ্ছিকক্রিয়াকে বিশ্লেষণ করলে আমরা এর তিনটি স্তর পাই। এই স্তরগুলো হচ্ছে মানসিক স্তর, শারীরিক স্তর, বাহ্য স্তর বা ফলাফলের স্তর। এই তিনটি স্তরকে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যায়। যেমন আমি ক্ষুধার্ত হয়ে দোকান থেকে খাবার কিনে নিয়ে ক্ষুধা নিবৃত্ত করলাম। এখানে খাবারের অভাব অর্থাৎ ক্ষুধা অনুভব করে খাবার কেনার বাসনা পর্যন্ত হলো মানসিক স্তর। বাসনাকে কাজে পরিণত করার জন্য দোকানে যাওয়া পর্যন্ত শারীরিক স্তর এবং আমার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার ফলে বহির্জগতে যে একটা পরিবর্তন সাধিত হয় সেই পরিবর্তন সাধিতটা হচ্ছে আমাদের মানসিক স্তর। মানসিক স্তরকে বিশ্লেষণ করলে কতগুলো উপ স্তর পাওয়া যায়। এই মানসিক স্তর প্রথমে যেটা আসে সেটা হলো অভাব বা মূল উৎস। এখানে ঐচ্ছিকক্রিয়ার মূল উৎস হচ্ছে অভাব। মানুষের জীবনে অভাব আছে, ত্রুটি আছে, নানা অপূর্ণতা আছে যা তার মধ্যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে। অস্বস্তিকর অবস্থা দূরীকরণে মানুষ কর্মে প্রবৃত্ত হয়। তবে অস্বস্তিকর অবস্থা বর্তমানে কোন অভাব বা ভবিষ্যতে কোন অভাবের চিন্তা করে তাও হতে পারে। অভাববোধ নিজের জন্য হতে পারে, আবার অপরের জন্য হতে পারে। অভাব থেকে আসে অভাব দূরীকরণের চিন্তা। ব্যক্তি তার অতীত অভিজ্ঞতা থেকে একটি বস্তুর চিন্তা করে যা তার অভাব দূর করতে পারে। এই বস্তুটি হলো ঐচ্ছিকক্রিয়ার কাম্য বস্তু বা লক্ষ্য, যা পাওয়ার জন্য ব্যক্তি কর্মে প্রবৃত্ত হয়। কাম্য বস্তুর চিন্তা বা ধারণাকে বলা হয় উদ্দেশ্য। উদ্দেশ্য হলো চালিকা শক্তি যা ব্যক্তিকে কর্মে প্রবৃত্ত করে। যেমন ক্ষুধার্ত হলে আমরা খাবারের চিন্তা করি। এখানে খাবারের চিন্তাটা হলো উদ্দেশ্য আর খাবার হলো লক্ষ্য। এরপরে আসবে কামনা অর্থাৎ ডিজায়ার।
শুধু কাম বস্তু ধারণা থাকলেই আমরা তা লাভ করার জন্য কর্মে প্রবৃত্ত হই না, বস্তুটি লাভ করার জন্য প্রবল ইচ্ছা থাকা প্রয়োজন। এই প্রবল ইচ্ছাকে বলা হয় কামনা। বস্তুত অভাবোধ এবং অভাব দূর করতে পারে যে কাম বস্তুটি তার ধারণা উভয়ই মিলে যে মানসিক অবস্থার সৃষ্টি হয় তাই কামনা। কামনার পরে আসে যেটাই, সেটা হলো আমাদের কামনার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, কনফ্লিক্ট অফ ডিজায়ার। যেটা অনেক সময় আমাদের মনে একাধিক কামনার সৃষ্টি হয়, আমরা প্রত্যেকটি কামনা পূরণ করতে চাই, কিন্তু একসাথে একাধিক কামনা পূরণ অসুবিধা দেখা দেয়। তখন কামনাগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা দেখা দেয়, যা এই প্রতিযোগিতাকেই বলা হয় কামনার দ্বন্দ্ব। আমি যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমি একটি আকর্ষণীয় ক্রিকেট ম্যাচ দেখতে যাব মন স্থির করেছি। এমন এক সময় এক বন্ধু অসুস্থতার সংবাদ পায়। এখন ক্রিকেট খেলা দেখতে যাওয়া এবং অসুস্থ বন্ধুকে দেখতে যাওয়া, এই দুটি কামনার মধ্যে একটি বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে বলা হয় কামনার দ্বন্দ্ব। কামনার দ্বন্দ্ব পর্বে আসে বিবেচনা। এই বিবেচনা মনের মধ্যে যখন কামনার বিরোধিতা দেখা দেয়, মন ক্ষণকালের জন্য নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই অবস্থায় মন বিরোধী কামনাগুলোর ভালো মন্দ খুঁটিনাটি বিচার করে, দেখে কোন কামনাটি গ্রহণ করবে আর কোন কামনাটি বর্জন করবে। এই বিচারকেই বলা হয় বিবেচনা। বিবেচনা হলো একটি মানসিক প্রক্রিয়া যা বিভিন্ন কর্মপন্থার উচিত অনুচিত বিচার করে। এরপরে যেটা আসে সেটা হলো সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিষ্পত্তি, সংকল্প বা অভিপ্রায়। এখানে বিচার বিবেচনার পর মন যখন একটি কামনা চরিতার্থ করার সিদ্ধান্তে পৌঁছায়, তখন সকল বিরোধিতা নিষ্পত্তি হয়। মন একটি কামনাকে গ্রহণ করে, বাকিগুলো বর্জন করে। মন যেটিকে গ্রহণ করে সেটাই হলো কামনার যথার্থ লক্ষ্য বা উদ্দেশ্য। একটিকে গ্রহণ করে অন্যগুলো বর্জন করাই হলো সংকল্প। মন যখন এই লক্ষ্যটি অর্জন করার জন্য একটি নির্দিষ্ট কর্মপন্থা গ্রহণ করবে বলে স্থির করে, তখন তার উদ্দেশ্য অভিপ্রায়ে পরিণত হয়। এভাবে ঐচ্ছিক ক্রিয়ার মানসিক স্তরে পরিসমাপ্তি ঘটে। এখানে এরপরে আমরা যেটা আলোচনা করব শারীরিক স্তর, বডিল স্টেজ। এখানে সিদ্ধান্ত গ্রহণের পর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করি। এই স্তরে কাম্যবস্তু লাভের জন্য গৃহীত যে কাম্যবস্তু লক্ষ্য স্থির করার পরে ব্যক্তি উপলব্ধি করতে পারে যে কি ধরনের শারীরিক ক্রিয়া দ্বারা কাম্যবস্তু লাভ করা যাবে। যেমন ক্ষুধার্ত ব্যক্তি যখন স্থির করে যে সে পান বিধায় ক্ষুধা নিবৃত্ত করবে, তখন সে তা ক্রয়ের জন্য নিকটস্থ দোকানে যাবে। এখানে দোকানে যাওয়া তার শারীরিক স্তর, কারণ শরীরের অঙ্গের মাধ্যমে দোকানে যেতে পারে। বাহ্যস্তর এক্সটার্নাল স্টেজ, শারীরিক ক্রিয়ার ফলে বাহ্যিক জগতে কোনো না কোনো পরিবর্তন ঘটে। যেমন যে পাউরুটি দোকানে ছিল সেটা ক্ষুধার্ত ব্যক্তির নিকট চলে আসে, এ পরিবর্তনে কাজের ফল। এ পর্যায়ে ব্যক্তি কাম্যবস্তুটি লাভ করে। কাম্যবস্তুটি লাভের ফলে সাময়িকভাবে হলেও ব্যক্তির অভাব দূর হয় এবং সে তৃপ্তি লাভ করে। এ পর্যায়ে এগুলো হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া, দেহরক্ষিতা বা বাহ্য স্তর। এই পরিবর্তনে কাজের ফলে পর্যায়ে ব্যক্তি যে সাময়িকভাবে হলেও ব্যক্তির অভাব দূর হয় এবং সে তৃপ্তি লাভ করে। এ পর্যায়ে প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত উভয়ই ঘটনা ঘটতে পারে বাহ্য স্তরে। যেমন পাউরুটি খেয়ে সে ক্ষুধা নিবৃত্ত করতে পারে, আবার দেখা গেলে সে অসুস্থ হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে সেখানে দুটি ঘটনাই ঘটতে পারে, অর্থাৎ প্রত্যাশিত ঘটনা এবং অপ্রত্যাশিত ঘটনা। আমরা সবশেষে যেটা বলতে চাই, আমরা ঐচ্ছিক ক্রিয়ার মাধ্যমে আমাদের মানুষের আচরণের মধ্যে যে ঐচ্ছিক আচরণ সর্বাধিক একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই ঐচ্ছিক আচরণেই নৈতিকতা পরিসরভুক্ত। ব্যক্তি তার ঐচ্ছিক ক্রিয়ার জন্য তার নিজের কাছে ও তার সমাজের কাছে দায়বদ্ধ। ব্যক্তি
ঐচ্ছিক ক্রিয়ার মাধ্যমে তার ব্যক্তিত্ব নির্ধারিত হয়। তাই প্রত্যেক ব্যক্তির উচিত তার ঐচ্ছিক ক্রিয়াকে শুভ, সুন্দর ও সত্য দিকে ধাবিত করা। অর্থাৎ বস্তুত ঐচ্ছিক ক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত শুভ, সত্য, সুন্দর একটি আদর্শ সমাজ বিনিময়ে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থেকো। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে আজকে আলোচনাটি করলাম, আমার প্রশ্ন যেটা, তাহলে ঐচ্ছিক ক্রিয়া কি? ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তর এই আলোচনা শুরু করলাম। এই প্রশ্নটা তোমরা লিখে নিতে পারো, ঐচ্ছিক ক্রিয়া কি? ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তর আলোচনা কর। এটি সপ্তম অধ্যায় আমাদের নীতিবিদ্যায়, সাধারণ নীতিবিদ্যার বইটিতে আছে। তোমরা এটা তোমাদের ক্লাসে দেখবা। শুভেচ্ছা রইল সবার জন্য।